এই গোবিন্দ রজনীর ভিতরে আপনার বাংলার আপনারা ভোলে না পরকার অন্তরালে কত মাবন হাত পাইছে তারা আপনাকে ভোলে নাই বরং তাদের আরামের বিছানা গুলো ফেলাইয়া আরামের বিছানা ছেড়ে দিয়া এই কোরআনের ময়দানে এত মানুষ আমাদের জীবনের সমস্ত গুণাগুলো আপনি মাফ করিয়া দেন আর রব্বুল আলামিন জীবনে এত পরিমাণ গুণা করলাম জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে কত সাগরা গুণা করলাম কত কাবিরা গুণা করলাম আর রব্বুল আলামিন গোপনে প্রকাশ্যে জেনে না জেনে বুঝে না বুঝে ছোট বড় সাগরা কাবিরা কত গুণ আল্লাহ করলাম শয়তানের ঠোকায় পড়িয়া নফসের ঠোকায় পড়িয়া আর রব্বুল আলামিন কত গুণা না জানি করে ফেলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত গুণাগুলো মাফ করিয়া দেন ও দয়ার মালিক আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া দেন আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে ও দয়ার মালিক আপনি তাদের এই দান তাদের এই বৃত্তি পরামর্শকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন আর পুরা লাগি পর্দার অন্তরালে অনেক তারা অনেক টাকা পয়সা দান করেছে তাদের দানকে কবুল ও মঞ্জুর করিয়া নেন আর পুরা লাগি আমরা যারা হাত উঠাইছি আমাদেরকে পরিপূর্ণ ইমানদার মুমিন মুসলমান না বানায় অন্ধকার কবরে ডাক দিয়েন না ও দয়ার মালিক না জানি আমরা যারা হাত উঠাইছি আমাদের ভিতর অনেকের মা নাই বাবাও নাই আর রব্বুল আলামিন এই গভীর রজনীতে বাসার ভিতরে যাওয়ার পরে অনেকে মাকে মা বলে ডাকলে মায়ের জবান থেকে উত্তর পাইবে জবাব পাইবে অনেকে বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার জবান থেকে জবাব পাইবে আর রব্বুল আলামিন কিন্তু অনেকে আছে যারা বড় এতিম মা হারা বাবা হারা বড় এতিম আর রব্বুল আলামিন যাদের মা বাবা অন্ধকার গভীর কবরে চলে গেছে তাদের কবরে আজাব মাফ করে দেন আর রব্বুল আলামিন যাদের আত্মীয় স্বজন অন্ধকার গভীর কবরে চলে গেছে তাদের কবরের আজাব আপনি মাফ করে দেন কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আর রব্বুল আলামিন সেই যশোর থেকে সিরাজগঞ্জে আর রব্বুল আলামিন অনেক দূর সফর করে এসেছি আল্লাহ আমার এই সফরের ভিতরে আমার এই খেদমতের ভিতরে আপনি পরিপূর্ণ বরকত দান করিয়া দেন আর রব্বুল আলামিন যাদের মা নাই তাদেরকে আপনি দুনিয়া থেকে একজন নেককার সন্তান হিসেবে কবুল করিয়া দেন আর রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে সুন্নাতের পাবন্দি বানিয়ে দেন সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন সকলকে হালাল ভাবে উপার্জন করিয়া 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 সংসার চালানোর তৌফিক দান করিয়া দেন হারাম ইনকাম থেকে আমাদের সকলকে আপনি বঞ্চিত রাখেন আর রব্বুল আলামিন ব্যবসায়ীকে ব্যবসার ভিতরে বরকত দেন কৃষিজীবী কৃষি ফসলের ভিতরে পরিপূর্ণ বরকত দান করেন আর রব্বুল আলামিন যেই ভাইয়েরা পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষার জন্য দোয়া চেয়েছে তাদের পরীক্ষার ভিতরে আপনি পরিপূর্ণ বরকত দান করিয়া দেন ও দয়ার মালিক অনেক সন্তান প্রবাসে থাকে আর রব্বুল আলামিন ওই মালয়েশিয়ার জমিনে সৌদির জমিনে কাতারের জমিনে ইতালির জমিনে আল্লাহ বিভিন্ন দেশে যারা কাজ করতেছে আল্লাহ তাদেরকে সুস্থ রেখে আপনি সুন্দরভাবে আমার দেশে পৌঁছানোর তৌফিক দান করিয়া দেন আর রব্বুল আলামিন আমাদের মনের নেক আশা নেক বাসনাগুলোকে আপনি পূরণ করিয়া দেন আর রব্বুল আলামিন আমার বাবা ও অন্ধকার গহীন কবরে শুয়ে আছে আল্লাহ আমার বাবার কবরে আপনি আজাব বন্ধ করিয়া জান্নাতের বাগান বানায় দেন আর রব্বুল আলামিন সকলকে আপনি একটা নেককার সন্তানের মা বাবা হইয়া অন্ধকার গহীন কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দেন আর রব্বুল আলামিন
এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা উমর ফারুক সাহেব আমার বরকতহুম আমার ভাইজানকে আপনি এলাকার ভিতরে একজন নক্ষত্র হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আমার ভাইজানকে আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আমার পরিবার পুত্র যুবক ভাই তাদেরকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন ইসলামের খাদেম হিসেবে তাদেরকে আপনি কবুল করে নেন ইসলামের খাদেম হিসেবে তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইসলামের খাদেম হিসেবে তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন প্রতি বছর এখানে ইসলামের জলসা করার মতো তৌফিক দান করিয়া দেন রব্বুল আলামিন সকলকে আপনি দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন বাংলাদেশ শান্তির জমিন বানায় দেন বাংলাদেশ শান্তির জমিন বানায় দেন রব্বুল আলামিন সকলকে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকার মতো তৌফিক দান করিয়া দেন খাঁটি পরিপূর্ণ ঈমানদার মুমিন মুমিনাত না বানায় অন্ধকার কবরে ডাক দিয়েন না ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন